ভুল হবে, ভুলের মাধ্যমেই শিখতে হবে। ভুল না হয়ে কেউ শিখতে পারে না। কেউ কেউ যদি হাঁটা শিখতে লাগে দু একবার আচার খেতে হয়, তাছাড়া কেউ হাঁটা শিখতে পারে না। আর যদি কেউ হাঁটা মানে আচার খাওয়া ছাড়াই হাঁটা শিখে যায় তার প্রবলেম আছে, ভবিষ্যতে অনেক বড় ধরনের আচার খেয়ে ঠ্যাং ভাঙবে। ঠিক আছে, সেজন্য আচার খেতে হবে। যেটা কাজ করে না সেটা বাদ দিয়ে অন্যটা ট্রাই করবেন, যেটা কাজ করে না সেটা অন্যটা ট্রাই করবেন, ওইটা করবেন কিছুক্ষণ পরে বা কয়েকদিন পরে আবার ওইটা ট্রাই করবেন, যেটা পারেন নাই সেটা দেখুন হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা আজকে 16 নম্বর ক্লাস, তাই না? 17। জ্যাম্প নিয়ে কারো কোনো সমস্যা হয়? জ্যাম্প এরকম স্টার্ট হয় না, প্রথম প্রথম হয়েছিল, পরে কিভাবে সলভ করছেন? স্ক্যাপে বাদ না, স্ক্যাপেতে আমি একটা ই দিছিলাম। স্ক্যাপি ছিল আপনার, ওইটা করে পিসিটা রিস্টার্ট দিবেন। তাহলে যদি তারপরেও যদি কাজ না করে আনইনস্টল 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 না, স্ক্যাপিতে রাখতে হবে, স্ক্যাপিতে প্রয়োজন, তাই না? সেক্ষেত্রে ওটা ফলো করবেন, ওটা ফলো করলে হওয়ার কথা। আর যদি না হয় তাহলে পিসিটা নতুনভাবে আপনার উইন্ডোজ দিয়ে ফেলবেন, তাহলে আর কোনো সমস্যা হবে না। লোকাল হোস্ট PHP ব্যাচ 80 এরকম ছিল। আমরা কি লগ ইন করে ফেলছিলাম? সাইন আপের এখনো অনেক কিছু বাকি আছে, তাই না? আমার উইন্ডোজ 10 ইউজ করি না তো, কেমন যেন আনইজি লাগছে। আচ্ছা, এটা ছিল আমাদের কাজ। লাস্ট ক্লাসে আমরা মনে হয় লগো ইমেজ আপলোড করা শিখছিলাম। আচ্ছা, ইমেজ আপলোড করা শিখছিলাম, ভালো কথা, কিন্তু ডাটাবেস বানাইনি এখনো, না? আচ্ছা, এটাকে যেটা করাচ্ছি এটাকে বলা হয় PHP MySQL। PHP দিয়ে কাজ করতেছি এখানে, কথা বলছেন। আর যে এখন যেটা করবো এটা হচ্ছে MySQL, এবং এর মধ্যে যেগুলো লিখছি সেগুলোকে বলা হয় PHP। মানে আমার কোনো এক ব্যাচের কোনো একজন পাকনা স্টুডেন্ট, কিছু কিছু পাকনা স্টুডেন্ট থাকে না, তো সফটওয়্যার স্টুডেন্ট ফোরামে স্ট্যাটাস দিচ্ছে, দেখছেন মনে হয় আপনারা, যে PHP MySQL ছাড়া, দেখছেন না? হ্যাঁ, আমাকে বলছেন। আসলে যদি এটা দেখানো হয় তাহলে এটা দেখালেই PHP MySQL, এর মধ্যে PHP MySQL আছে। আর ফেসবুকের মধ্যে একটা জিনিস আপনাদের ডেভেলপমেন্ট করে দেখাচ্ছি, এটা কিন্তু যেখানে সেখানে, মানে বাংলাদেশের কি আমি কোথাও কোনো টিউটোরিয়াল পাইনি যে ফেসবুককে এভাবে করে দেয় কেউ, বা এগুলো নিয়ে স্টাডি করে তারপরে দেখাতে হয় আপনাদের, কথা বুঝছেন? কোনো টিউটোরিয়াল দেখে এটা করা হয় নাই। এটা এর মধ্যে PHP MySQL আছে। কেউ যদি মনে করে যে ভাই PHP MySQL তো দেখালেন না, তাহলে এটা ভুল ধারণা না। এর মধ্যে PHP MySQL দেখাচ্ছি, আপনি এটা ভালো করে কাজ করেন। আর PHP MySQL ছাড়া অনলাইনে কাজ করা যায় না, এটা টোটালি একটা রং আইডিয়া, কথা বুঝছেন? এটা টোটালি রং আইডিয়া। PHP MySQL কখন লাগে? ওয়ার্ডপ্রেস তো আমরা শিখবো, তাই না? ওয়ার্ডপ্রেসের বিকল্প হিসেবে PHP MySQL লাগে। ওয়ার্ডপ্রেস একটা CMS বানানো আছে, ওইটা, হ্যাঁ, ওয়ার্ডপ্রেসের মধ্যে অটোমেটিক্যালি ডাটাবেস তৈরি হয়ে যায়, এই কাজগুলো অটোমেটিক্যালি হয়। আচ্ছা, যাই হোক, মেবি উনি বুঝতে পারেন ব্যাপারটা। এখন আমি एर जोनो माइस्कुलेर जोनो जाबो होच्छे PHP माइ एडमिने कत बुझছেন localhost स्लैश PHP माइ एडमिने गेले डाटाबेसे चले जाबे डाटाबेस এখন এখানে ডাটাবেসের মধ্যে টেবিল তৈরি করা দেখাবো কেমনে টেবিল তৈরি করে কথা বুঝছেন আমাদের এখানে কয়টা ইনফরমেশন লাগবে ডাটাবেসে পাঠাতে হবে ফার্স্ট টাইম যাবে লাস্ট টাইম যাবে ইমেল যাবে পাসওয়ার্ড যাবে বার্থডে যাবে পিকচারের নেম যাবে আর জেন্ডার যাবে তাই না 1 2 3 4 5 6 7টা সাত ইনফরমেশন যাবে এখন আমরা এখানে যাওয়ার পর প্রথমে একটা ডাটাবেস তৈরি করতে হবে যেখানে ইনফরমেশনগুলো জমা হবে কথা বুঝতে পারছেন আচ্ছা আমরা ডাটাবেস তৈরি করার জন্য ফারস্টে localhost/php অ্যাডমিনে যাব তারপর এখান থেকে ডাটাবেসে যেতে হবে তারপর ডাটাবেসে যে কোন একটা নাম দেন সাপোজ ধরেন আমরা দিলাম php 80 কথা বুঝছেন তারপর এখানে ক্রিয়েট করা যায় অথবা এখানে এন্টার দিলেও কাজ হয় এখানে অলরেডি ডাটাবেস তৈরি হয়ে গেছে কথা বুঝছেন আচ্ছা ডাটাবেস তৈরি হয়ে গেছে এখন ডাটাবেস তৈরি করার পর আমরা যে ইনফরমেশনগুলো দেব আমাদের ফার্স্ট নেম লাস্ট নেম এই জিনিসগুলো একটা জায়গায় গিয়ে জমা হবে না কোথায় গিয়ে জমা হবে এক আলাদা মানে এক জায়গায় তো গিয়ে জমা হবে না ধরেন এখানে একটা টেবিল থাকবে টেবিল তো আমরা বুঝি টেবিলের মধ্যে বিভিন্ন রকমের কি থাকে কলাম থাকে না কলাম থাকে রো থাকে এখন এখানে ফার্স্টে ফার্স্ট নেম নামে ধরেন আমরা একটা টেবিল বানাবো একটা কলাম বানাবো সেই কলামে গিয়ে যত ইউজারের ফার্স্ট নেম আছে সবগুলো ওখানে গিয়ে জমা হবে এবং প্রত্যেকটা ইউজারের জন্য একটা রো থাকবে কথা বুঝতে পারছেন সাপোজ ধরেন এখানে রো থাকবে রো ধরেন নাম্বার 1 ধরেন থাকবে হচ্ছে সাপোজ কামরুজ্জামান তারপর থাকবে ইমেল অ্যাড্রেস তারপর থাকবে পাসওয়ার্ড এরকম করে এক একটা রোতে থাকবে ওনার ইনফরমেশন কথা বোঝা গেছে এর জন্য ফার্স্টে আমাদের একটা কি বানাতে হবে টেবিল বানাতে হবে টেবিলের নাম আমরা দিলাম ধরেন ইউজার ইনফো মানে ইউজার ইনফরমেশন আর কি এখানে অবশ্যই কোনো স্পেস দিবেন না কোনো হাইফেন দিবেন না আন্ডারস্কোর ইউজ করতে পারেন অথবা কোনো স্পেস ছাড়া ইউজ করতে পারেন কথা বোঝা গেছে ইউজার আন্ডারস্কোর ইনফো এখন এখানে কয়টা কলাম থাকবে কলাম থাকবে কয়টা 1 2 3 4 5 6 7টা তাই না 7টার সঙ্গে একটা থাকবে এক্সট্রা হবে কারণ আইডি নামে একটা থাকবে কারণ প্রত্যেকটার একটা ইউনিক ইউনিক আইডি হবে না ইউনিক আইডি থাকবে এজন্য কটা হবে 8টা গোতে ক্লিক করেন এখানে 8টা কলাম তৈরি হয়ে গেছে দেখবেন 1 2 3 4 5 6 7 8 কি কথা বোঝা গেছে এখন এইখানে দিবেন নেম ফার্স্টে কি থাকবে আইডি থাকবে না আইডি দিবেন অথবা এস সিরিয়াল নাম্বার দিতে পারেন আপনি যে কোনো কিছু দিতে পারেন এখানে সমস্যা নেই সাপোজ আমরা দিলাম ইউজার আইডি এখন আইডিটা কি হয় ইন্টিজার হয় না স্ট্রিং হয় ইন্টিজার হয় না ইন্টিজার কি সংখ্যাগুলোকে ইন্টিজার বলা হয় না অবশ্যই ইন্টিজার কথা বলছেন এখন এখানে লেন দিবেন লেন কতটুকু হবে লেন যদি আপনি না দেন এখানে লেন যদি আপনি না দেন তাহলে একটা ডিফল্টভাবে পেয়ে যাবে ইন্টিজারের একটা আলাদা ভ্যালু আছে আলাদা ভ্যালু অনুযায়ী পেয়ে যায় এখানে দেখেন বলা আছে কত থেকে কত রেঞ্জ দেওয়া আছে আচ্ছা আমরা আপাতত এখানে যদি সাপোজ 100 দেই যদি 10 দেই তাহলে কতজন ইউজার রেজিস্ট্রেশন করতে পারবে 10 জন না 1 2 3 4 5 6 7 8 9 10 এতজন লোক কতজন লোক ঠিক আছে এতজন লোক রেজিস্ট্রেশন করতে পারবে আচ্ছা আমরা ধরেন আমরা একটু 100 যদি দেই তাহলে কি হবে আপনার গুণন করেন এটাতে 1 2 3 4 5 6 7 8 9 10 এতজন লোক রেজিস্ট্রেশন করতে পারবে মানে পৃথিবীতে এতজন লোক আসেও নাইও আসবেও না তা আমরা ধরেন দিয়ে রাখলাম এই জন্য দিয়ে রাখলাম, অনেক ফেক আইডি ইউজ করতে পারে কেউ, ঠিক আছে দিয়ে রাখলাম। ধরেন এখানে ডিফল্ট ভাবে এগুলা এগুলা দরকার নেই আপাতত আমাদের এই লেভেলের জন্য, এগুলা দরকার নাই। এইখানে এখানেও দরকার নেই, এটা লাগবে না, লাগবে হচ্ছে এইখানে ইন্ডেক্স নাম্বার। এখন এটা প্রাইমারি যদি দেন তাহলে একদম শুরু থেকে শুরু হবে, মানে ওয়ান থেকে শুরু হবে, কথা বুঝছেন? প্রাইমারি দেন, তারপরে গোতে ক্লিক করেন, করার পর এইখানে এআই মানে অটো ইনক্রিমেন্ট, আই আই এআই এআই মানে অটো অন, এখানে নিলে মাউসটা নিলে আসার কথা ছিল, আচ্ছা আসছে না, আসবে আসবে। অটো ইনক্রিমেন্ট দেখছেন, এআই মানে অটো ইনক্রিমেন্ট মানে ওয়ানের পরে অটোমেটিক্যালি বাড়তে থাকবে, 1 2 3 4 5 এভাবে বাড়তে থাকবে, কথা বুঝছেন? এতটুকু দিলেই এনাফ আপাতত, এটার জন্য ইউজার আইডির জন্য আর কিছু দেওয়ার দরকার নেই। তারপরে কি আছে ফার্স্ট টাইম, এখানে আপনি দিয়ে দেন, সাপোজ দিয়ে দিলাম এফআই অথবা এফ নেম দিয়ে দিলাম, কথা বুঝছেন? যে কোনো জিনিস দিলে হবে, এখানে যেটা দিচ্ছেন সেটাই দিতে হবে এরকম না, কিন্তু এফ নেম দিয়ে দিলাম, এটা কি হবে স্ট্রিং, স্ট্রিং তো না, এখানে আছে ভার 4 বা ভার ক্যারেক্টার, আমরা ভার 4 দিতে পারি অথবা টেক্সটও দিতে পারেন, সমস্যা নেই, ভার 4 দিয়ে দেন। একটা নাম কতটুকু হতে পারে ফার্স্ট টাইম, সর্বোচ্চ হলো 50, তার বেশি কি লাগে, এতও লাগে না, লাগে না। তারপরে আমরা দিয়ে রাখলাম, বলা যায় না কেউ যদি অনেক বড় ডাটা দিয়ে দেয় তাহলে তার ওটা দিবে না ডাটাবেসের মধ্যে, ইন কেস, এই জন্য দিয়ে রাখলাম আমরা। আর এগুলা এদিকে আর হাত দেওয়ার দরকার নেই। তারপরে কি আছে সারনেম, এস নেম, এটাও ভার 4, এখানে দিয়ে দেন 50। তারপরে কি আছে ইমেইল, দিয়ে দিলাম ইউ মেইল মানে ইউজার ইমেল, এটা কি হবে অবশ্যই ভার 4 হবে, এটা আমরা ধরেন দিয়ে রাখলাম। আচ্ছা আমরা যেহেতু দেওয়ার জায়গা আছে 100 দিয়ে রাখলাম, হ্যাঁ হ্যাঁ ভার 4 হবে, ভার 4 @1 2 3 এগুলো তো আপনার সবকিছুই ভার ক্যারেক্টার, তাই না, ভার 4। তারপরে কি ইমেইলের পর কি আছে পাসওয়ার্ড ইউ পাস, এটা কি হবে ভার 4 হবে, কারণ পাসওয়ার্ড তো সেরকম হতে পারে, তাই না? আচ্ছা এবার পাসওয়ার্ডটা আমরা একটা কাজ করি, পাসওয়ার্ড দিয়ে রাখি 200 দিয়ে রাখি, আচ্ছা কি কারণে দিলাম একটু পরে বলতেছি, কারণ পাসওয়ার্ডটা অনেক বড় হতে পারে, ঠিক আছে, অত বড়ই হতে পারে, কি জন্য হতে পারে দেখাচ্ছি আমি। তারপরে বার্থডে BIRTH বার্থডে, এটা কি হবে এটাও ভার 4 হবে। এখানে ডেট আছে দেখেন, ডেট হবে না এই কারণেই কারণ আমরা এখানে ইনপুট নেই, আমরা কিনেছি এখানে ডে মান্থ ইয়ার স্ল্যাশ দিয়ে আসবে, কথা বুঝছেন? এই জন্য কি করলাম আমরা ভার 4 নিলাম। আর এটা কিন্তু অত সংখ্যা হবে না, সাপোজ ধরেন 24 12 আর ওখানে ধরেন 2014 আর সাথে 2টা স্ল্যাশ, সর্বোচ্চ হলে 20টা 40টা দিয়ে রাখলাম, এর বেশি আসবে না, আমাদের হিসাব করতে বিরক্ত লাগছে কয়টা হবে অ্যাকচুয়াল। তারপরে কি আছে ইমেজ, প্রোফাইল পিকচার, এটাও ভার 4 হবে, এখানে দিয়ে রাখলাম 200, কারণ একজন গুগল থেকে ইমেজ আপলোড দিচ্ছে, সরাসরি দিতে পারে, সেজন্য তো নেবে না তখন, তাই না? তারপরে কি আছে আপনার জেন্ডার, এটা হচ্ছে হবে, এটা ভার 4 কত 20, এ 20 দর নাই, FEMALE, আচ্ছা 10টা দিয়ে রাখলাম, 20টা দিয়ে রাখলাম, রিক্স নিলাম না আর কি আমরা। এখন এখানে কি করতে হবে সেভ দিতে হবে, আমাদের টোটাল ডাটাবেস কমপ্লিট, ডাটাবেস বানানো শেষ। এটা হচ্ছে MySQL-এর কাজ ছিল। অনেকেই আবার এভাবে ডাটাবেস না তৈরি করে, অনেক টিউটোরিয়ালে দেখবেন ওরা হচ্ছে আপনার কি বলে কমেন্ট প্রম ইউজ করে বানায়, কমান্ড প্রম CMD ইউজ করে বানায়, তো আমি এটা দেখাচ্ছি না কারণ ওইটার দরকার হবে না। এইভাবে ওইটা ওইটা যদি বানানো যায় এইভাবেই কাজ হয়, কথা বুঝছেন? ওইটা দেখাতে গেলে অনেকেই কনফিউশনে পড়ে যাবেন। তো আমি চাচ্ছি না আপনাদের কনফিউশনে ফেলতে, কথা বোঝা গেছে? এখন এই যে ডাটাবেস বানাইলাম, ডাটাবেসের মধ্যে কি করতে হবে? ইনফরমেশনগুলো আসতে হবে, তাই তো? আমরা কি নর্মালি নর্মালি ইকো করলে পাওয়া যায় এগুলা? নর্মালি ইকো করলে পাওয়া যায়, পাওয়া যাবে? কাজ করি ইকো করে দেখি আসলে ঠিকঠাক মতো আসতেছে কিনা। সবার সাথে দেখেন তো মুস্তাফিজ, মুস্তাফিজের ট্রেড অফ। আচ্ছা ইমেল তো একটা একটা দিছি আমরা, তাই না? পাসওয়ার্ড আছে, সবই আছে ঠিকঠাক মতো। এখন এগুলোই কী করবো আমরা? ডাটাবেজের মধ্যে নিয়ে যাব। এখন তাহলে এটা বাদ দিয়ে দেন, আমরা যেহেতু ডাটাবেজের মধ্যে নিয়ে যাবো অবশ্যই ডাটাবেজের সঙ্গে কী করতে হবে? কানেকশন করতে হবে না, লিঙ্ক আপ করাতে হবে না। আচ্ছা লিঙ্ক আপ করার জন্য এখানে অনেক সময় মাইএসকিউএলের কিছু কোড লিখতে হয়। মাইএসকিউএল এটা লিখলেই হয়, কাজ হয়, কথা বলছেন? অথবা মাইএসকিউএল কানেক্ট, CONNECT কানেক্ট, এটা লিখলে কাজ হয়। বাট মাইএসকিউএল কানেক্টটা অনেক ওল্ড, অনেক ওল্ড, এটা অনেক পিএইচপিতে কাজ করে না। খুব এক্সাইটেড? তাহলে মাইএসকিউএল কানেক্টটা অনেক পিএইচপির মধ্যেই কাজ করে না, আর এটা সিকিউরও না, ওয়েবসাইট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকে। আরেকটা হচ্ছে মাইএসকিউএল আই, এটা হচ্ছে ওরসে আপডেটেড, মাইএসকিউএল আই কানেক্ট, কথা বলছেন? এর চাইতে লেটেস্ট আছে, সেটা হচ্ছে পিডিও মেথড, পিডিও। ওইটা আপনাদের দেখাচ্ছি আপাতত, ওইটা অনেক সিকিউর, ওটা দিয়ে ওয়েবসাইট হ্যাক করা যায় না। কেউ যদি পিডিও মেথড ইউজ করে, এবং ওটা মজার আছে অনেক, বাট প্রাইমারি লেভেলে যারা শিখে তাদেরকে ওটা না শেখাই বেটার, বুঝছেন? পরবর্তী যদি কখনো আবার এগুলো দিয়ে এগুলো দেখানোর সময় হয় তাহলে আপনাদের আমি দেখাতে পারি, সেটা আপাতত না। এখন মাইএসকিউএল কানেক্ট করলাম, করার পর এটার সিস্টেম কেমনে যে এটার সঙ্গে ডাটাবেজের সঙ্গে কানেক্ট করবে। এর মধ্যে থাকবে হচ্ছে একটা, দুইটা, তিনটা, চারটা প্যারামিটার থাকে। দেখেন চলে আসছে অলরেডি এখানে মাইএসকিউএল কানেক্ট, দেখছেন? 1 2 3 4 একটা ইঙ্গিত দিল আর কি। ফার্স্ট প্যারামিটার থাকবে হচ্ছে লোকাল হোস্ট। এখানে কি লিখতে হবে? যেহেতু লোকাল হোস্টে কাজ করছি আমরা, সেহেতু কি লিখতে হবে? এখানে হোস্টের নামটা লিখতে হবে। আমাদের হোস্টের নাম কি? লোকাল হোস্ট, হোস্টের নাম লোকাল হোস্ট। এটা লাইভ সার্ভারে হলেও লোকাল হোস্ট লিখতে হয়। আচ্ছা তারপরে লিখতে হবে এখানে ইউজার নেম, মাইএসকিউএলের ইউজার নেমটা। মাইএসকিউএলের ইউজার নেম লোকাল হোস্টের জন্য থাকে ডিফল্টভাবে রুট, কি থাকে? রুট। আর পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক, পাসওয়ার্ড কিছু থাকে না, স্টেস না, ব্লাঙ্ক মানে কিছু থাকে না, ফাঁকা। আর যদি লাইভ সার্ভারের জন্য আপনি করেন তাহলে ওখানে মাইএসকিউএলের ইউজার নেম আর পাসওয়ার্ডটা বানিয়ে নিতে হয়। আর 4 নম্বর প্যারামিটার থাকবে হচ্ছে এইটার আমাদের ডাটাবেজের নামটা কি? ডাটাবেজের নাম কি? PHP 80। তাহলে এখানে লিখে দেন PHP 80, বা শেষ। আমাদের ডাটাবেজের সঙ্গে কানেকশন হয়ে গেছে। কার মধ্যে দিলাম? মাইএসকিউএল আই কানেক্টরের মধ্যে। এবার এখানে একটা কাজ করা যায় না, আপনার CONN ভেরিয়েবল নিলাম, নেওয়া তো যায় নাকি? রেখে দিলাম যদি আমাদের এটা লাগে টোটালটা কোথাও। আচ্ছা তারপরে যেহেতু কানেকশন হয়ে গেছে, এখন আমাদের কি করতে হবে? এর মধ্যে ইনফরমেশনগুলো পাঠাতে হবে। পাঠানোর জন্য কোয়ারি করতে হয়, মাইএসকিউএল কোয়ারি করতে হয়, কথা বুঝছেন? সেটার জন্য আপনার ফাংশন আছে, লিখতে হয় মাইএসকিউএল আই QUERY কোয়ারি, মাইএসকিউএল আই কোয়ারি। এর মধ্যে থাকে হচ্ছে 2টা প্যারামিটার, একটা দুইটা। সিঙ্গেল কোটেশন ডাবল কোটেশন একই কথা। এখন এখানে ফার্স্ট প্যারামিটারে থাকবে হচ্ছে এইটা, যেভাবে কানেকশন করলাম না, অর্থাৎ এটা আর কি, এটা এটা সরাসরি নিতে ঝামেলা, এই জন্য কী করলাম আমরা এখানে ভেরিয়েবল নিছি। এবার এখানে যেহেতু একটা ভেরিয়েবল সেহেতু কী করলাম নর্মালি বসিয়ে দিলাম। এবার এখানে লিখতে হবে যে যার যার জিনিস তার তার টেবিলে যাও যাও, এই কথাটাই এরকম করেই লিখতে হবে, এরকম করেই। কিন্তু কথাটা কি বাংলায় তো লেখা যাবে না, তাই না, ভাষা আছে, এই ভাষাতেই লিখতে হবে। ভাষাটা কি বলা হয় মাইস্কুলের কোয়ারি। এখানে লিখতে হবে INSERT ইনসার্ট ইনটু, কোথায় ইনসার্ট হবে কোন টেবিলের মধ্যে, টেবিলের নাম লিখতে হবে, টেবিলের নাম কি ইউজার ইনফো, টেবিলের নাম ইউজার ইনফো, ডাটাবেসের নাম হচ্ছে PHP, ইনসার্ট ইনটু ইউজার। আচ্ছা এখানে স্মল লেটার দিলেও কিন্তু কাজ করে, বাট যেহেতু কোয়ারি ল্যাঙ্গুয়েজ যেগুলো যেগুলো কোয়ারি ল্যাঙ্গুয়েজ সেগুলো লেখার সময় এভাবে ক্যাপিটাল লেটার দেওয়াটা বেটার, যাতে দেখে বোঝা যায় যে এটা হচ্ছে আপনার কোয়ারি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ হ্যাঁ, ইনসার্ট ইনটু ইউজার ইনফো, মানে ইনসার্ট ইউজার ইনফো টেবিলের মধ্যে ইনসার্ট হোক। কোনগুলো ইনসার্ট হবে এখানে লিখতে হবে VALUES ভ্যালুস, এই ভ্যালুগুলো ইনসার্ট হবে না, এই ভ্যালুগুলো ইনসার্ট হবে না, কোথায় ইনসার্ট হবে মাই স্কুলের ইউজার ইনফো টেবিলের মধ্যে। আচ্ছা টেবিলের মধ্যে যান, টেবিলের মধ্যে যাওয়ার পর টেবিলের মধ্যে কিছুই নেই, স্ট্রাকচারে যান, যাওয়ার পর দেখেন ফার্স্ট নেম, এটার মধ্যে যাবে না, এটার মধ্যে কি যাবে ফার্স্টে লেখেন এখানে ফার্স্ট নেম এফ নেম, এর মধ্যে কোন ভ্যালুটা যাবে ভ্যালুর নাম এখানে লিখতে হবে, এখানে লিখে দেন ভ্যালু, এখানে অবশ্যই কোটেশন দিয়ে লিখবেন, এই যে এটা, এই ভ্যালুটা যাবে না, এখানে যেটা বসাবো সেটাই যাবে তো নাকি ফার্স্ট নেমের মধ্যে, এই এফ নেম টেবিলের মধ্যে, তাহলে এটা এখানে বসায় দেন। কি কথা কি বোঝা গেছে নাকি, কি বুঝছেন? এখানে না বোঝার কি আছে, না বুঝাই এরকম করেন, কোথায় বোঝেন আমি রিপিট করছি বোঝেন নাই কোথায় আমার বলেন। এখানে ইনসার্ট ইনটু ইউজার ইনফো টেবিলের মধ্যে, টেবিল তো এটা টোটালি টেবিল না, এই টেবিলের এগুলো এক একটা কি কলাম না, এগুলো এক একটা কলাম। এফ নেম মানে যেখানে ফার্স্ট নেম থাকবে, এর মধ্যে ভ্যালু কোনটা হবে, এই যে এই ভ্যালুটা আমরা কোথায়, এটা মানে কি, এইটা মানে আমরা এখানে যেটা ইনপুট করব সেটাই, এখানে যেটা ইনপুট করব সেটাই কোথায় যাবে, সেই ভ্যালুটাই যাবে এইখানে। বুঝছেন এবার? না বুঝিয়ে বললেন? হ্যাঁ বুঝছি। কি কি সবাই কি বুঝছেন? ক্লাসে মুখস্থ হবে না, ক্লাসটাতে মুখস্থ করার জন্য ক্লাস না আসলে, ক্লাসটাতে বুঝেন, বাসায় গিয়ে প্র্যাকটিস না করলে এটা কখনোই সম্ভব না। অ্যাটলিস্ট PHP এতদিন যদি ফাঁকি দিচ্ছেন, বাট PHP তে ফাঁকি দেওয়ার কোনো অবকাশ নেই, কোনো রকমে নেই। খালি গত রাত্রে প্র্যাকটিস করতে হয়েছে, রাত 2টার পরে 1টা পরে। এখানে এটা একটা হ্যাঁ এখানে এই ভ্যালুসের মধ্যে দিতে হবে। আচ্ছা এবার এখানে দ্বিতীয়টা কি আছে, এস নেম কমা দেন এখানে বসা দেন এস নেমের ভ্যালু কোথায় যাবে, এই যে সার নেম, এইটা এখানে কমা দেন। বুঝা গেছে? এইভাবে আমরা বসায় দেই। আর কি আছে, ইমেইল, আর কি আছে ইউপাস, এখানে স্পেস আসতে পারে, স্পেস দেওয়ার দরকার নেই আপাতত, স্পেস ছাড়াই রাখেন, কমা দেন, কারণ স্পেসকে ক্যারেক্টার হিসেবে নিতে পারে। তারপর জেন্ডার কি ঠিক আছে। এখন এখানে এখানে ওই অনুযায়ী বসায় দেন কি কি নিছি আমরা, ইউজার নেম, হ্যাঁ সারনেম, ইমেইল, এখানে স্পেস দিবেন না, পাসওয়ার্ড, বার্থডে, পিকচার নেম, আচ্ছা এটা নেই, জেন্ডার, কি ঠিক আছে, বুঝতে পারছেন তো নাকি? এখন আমাদের কি হয়ে গেল, কোয়ারি কমপ্লিট হয়ে গেল। এখন কোয়ারি কমপ্লিটের পর দেখেন তো আসলে কাজ করে কিনা বা ডাটাগুলো ডাটাবেসের মধ্যে যায় কিনা। সাপোজ এখানে ছবি আছে কার কার, ধরেন লেহাজউদ্দিন আসছেন, লেহাজ UDDIN উদ্দিন, লেহাজ @gmail.com, এটা এটা স্যাম, পাসওয়ার্ড দিলাম ASDFG, একটা কমন পাসওয়ার্ড দিলাম, ডেট অফ বার্থ দিলাম একটা, যেটা সেটা দিলে হয় মেল। এখন দেওয়ার পর ক্লিক করেন, দেখেন তো কাজ হয়েছে কিনা। এখানে গিয়ে ইউজার ইনফরমেশন ক্লিক করেন, নাম্বার 1 লেহাজ উদ্দিন, লেহাজ SDFG, কি গেছে ডাটাগুলো গেছে, দেখতে পাচ্ছেন এখানে এখানে ID1, এটা এটা নর্মালি কিন্তু ইনপুট করা যায়, নর্মালিও ডাটাগুলোকে ইনসার্ট করা যায়, এখানে গিয়ে ইনসার্ট করা যায়, কথা বলছেন। এই যে আইডি আপনি যদি এখানে দেন ধরেন কামরুল হাসান, এখানে দিলেন কামরুল @gmail.com, এখানে দিলাম ধরেন বার্থডে, বার্থডে রাখলাম 34 দিলাম এটা ধরেন। এখানে এখানে কোনো কি নাই, আপনার টেক্সট এরিয়া নাই, জেন্ডার ধরেন দিয়ে দিলাম কি মেল, আচ্ছা ওকে করে দিলাম। দেখেন ওকে করার পর, ওকে করার পর কি হয়েছে, এখানে কেমনে ইনসার্টটা হয়েছে দেখেন, এখানে ইনসার্ট চলে আসছে অলরেডি, কেমনে ইনসার্ট কেমনে করলো জিনিসটা দেখেন, ইউজার আইডি, এফ নেম, এস নেম, আমি যে কোয়েরিটা করছি এখানে ওই স্টেটমেন্টটাই, ওই স্টেটমেন্ট এখানে এখানে দেখা যাচ্ছে, দেখছেন এফ নেমের মধ্যে কি যাচ্ছে, ভ্যালু যাচ্ছে, কি প্রথমটা নাল যাচ্ছে, তারপরে কামরুল যাচ্ছে, হাসান যাচ্ছে, এটা যাচ্ছে, এটা যাচ্ছে, দেখছেন এখানে গোতে ক্লিক করে চলে যাবে ডাটাগুলো। এটা হচ্ছে ম্যানুয়ালি আমি ইনসার্ট করলাম, এখন অটোমেটিক্যালি দেখেন 2 চলে আসছে, 3 অন্যভাবে আসছে, বাদ দিয়ে দিই আমি, কি বুঝতে পারছেন? এখন ঘটনা হচ্ছে কি, এই পাসওয়ার্ডটা এটা কি দেখে এভাবে দেখা উচিত, যে কেউ পাসওয়ার্ড দেখতে পারবে, দেখতে পারবে? আমি ওয়েবসাইটের অথর, আমি ডাটাবেজের অ্যাক্সেস আছে আমার কাছে, এই জন্য আমি পাসওয়ার্ড দেখতে পাবো, এটা কি ঠিক? অবশ্যই ঠিক না, এটা সিকিউর ওয়েবসাইটের এটা বৈশিষ্ট্য হতে পারে না, তাই না? আমার ওয়েবসাইটে মার্ক জুকারবার্গ ইচ্ছা করলে ঢুকতে পারবে, আমার ফেসবুক অ্যাকাউন্টে, তাই সম্ভব? অবশ্যই জিনিসটা সিকিউর থাকা দরকার, আমার অ্যাকাউন্টে আমি ঢুকতে পারবো। হ্যাঁ, এখন এইটার জন্য এই পাসওয়ার্ড যেখানে দিচ্ছেন আপনি, পাসওয়ার্ডটাকে আপনার কনভার্ট করে দেওয়া যায় একটা গোপন নাম্বারে, ঠিক আছে, এনক্রিপ্ট হয়ে যাবে। সেজন্য এটাকে আপনি যদি লেখে লিখে দেন MD5, তাহলে MD5-এর এটা কনভার্ট হয়ে যাবে, MD5 এনক্রিপ্ট হয়ে যাবে, দেখা যাবে অন্যরকম। আমি যে পাসওয়ার্ডই দেই দেখা যাবে এরকম বুঝতে পারবে না কেউ মানুষ কোনো মানুষ দেখলে ঠিক আছে হ্যাকাররাও এটা 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 ট্রেস করতে একটু কষ্ট হয়ে যায় হ্যাকারদেরও অনেক মানে হাই লেভেলের প্রিমিয়াম টুল ইউজ করে হ্যাকারদের ওই MD5 কে আবার হ্যাশকে নরমাল টেক্সটে কনভার্ট করতে হয় তারপরে পাসওয়ার্ড দেখে তারপরে হ্যাক করতে হয় পাওয়া যায় প্রিমিয়াম লেভেলের কিছু টুলস আছে সেগুলো দিয়ে করা যায় তাও অনেক বড় ধরনের বড় পাসওয়ার্ড হলে পারে তাও করা যায় না একটা লিমিট থাকে এখন ধরেন আমি যদি কি করি এখানে আমার দিয়ে দেই ধরেন পাসওয়ার্ড দিলাম ASDFG এবার জানতো কি বুঝা যায় এখন কি কনভার্ট করে ফেলছে না বললাম তো এটাকে কনভার্ট করে ফেলছে অনেকগুলো ক্যারেক্টার দিয়ে ফেলছে 1 2 3 এই জন্য কি করছিলাম আমি 200 দিছিলাম মানে যদি বড় পাসওয়ার্ড দেয় তাহলে তার আরো বড় হয়ে যেতে পারে হ্যাঁ হ্যাঁ কি কথা বোঝা গেছে এখন এতটুকু তো সবাই ক্লিয়ার নাকি এখন সমস্যাটা কি দেখেন কেউ যদি ফাঁকা ঘর রেখে কোনো কিছু যদি না লেখে এখানে যদি ক্লিক করে তাও দেখবেন একটা ডাটা চলে গেছে ডাটাবেজে গেছে এটা কি যাওয়া উচিত এরকম ফাঁকা ঘরে কেউ যদি ফাঁকা মানে বন্দুকের গুলি নাই যদি ই মারে তা যদি গুলি হয় তাহলে সমস্যা না আমাদের বলে দিতে হবে না এরকম হবে না ইনফরমেশনগুলো যতক্ষণ পর্যন্ত না দিব ততক্ষণ পর্যন্ত যেন এই জিনিসটা এইটা কাজ না করে কি কথা বলছেন আমরা অলরেডি হালকা পাতলা জানি মানে কন্ডিশন জানি না আচ্ছা এখন এখানে লিখতে হবে ইফ আর এখানে এলস দিয়ে দেন কথা বলছেন এফ এলস এলস এর মধ্যে ধরে দিলেন ইকো ভাই সব পূরণ করে আসেন আগে আগে সব পূরণ করে আসেন আর এখানে কি হবে এখানে হবে এটা যদি কি হয় এই জিনিসগুলো থেকে থাকে কোনটা ফার্স্ট নেম অ্যান্ড এইভাবে দিতে হয় না ফার্স্ট নেম সারনেম তারপরে ইমেইল তারপরে পাসওয়ার্ড ডাবল এন্ড আজকে দেখছেন এটা বার্থডে তারপরে কি দিচ্ছি যদি এই কয়েকটা জিনিস এক্সিস্ট করে সবগুলো দিয়ে দিলাম যে কোনোটা ছাড়াই ডাটাটা ইনপুট হবে না কথা বুঝছেন আচ্ছা এখন আপনি যান ভাই সব পূরণ করে আসেন আগে ডাটাবেজের মধ্যে এখন কোনো ইনফরমেশন যায় নাই গেছে কারণ স্টেট ফার্স্টেই এটা মিলাতে গিয়ে দেখাতে না এগুলো সব কিছু পূরণ করা নাই এই জন্যই কি করছে এলসটা দেখাচ্ছে কি কথা বোঝা গেছে এতটুকু তো সবাই বুঝতে পারছেন নাকি আচ্ছা এখন যদি কোনো মানুষ একবার ধরেন এই লেহাজ এটা দিয়ে এডিশন করা আছে না আচ্ছা ধরেন এটা দিয়ে আপনার এটা না দিয়ে লেহাজ দিয়ে এখানে লেহাজ এরকম দিল মানে দুইটা এক না এটা কি না এক না তারপরে ধরেন কিছুটা দেন পাসওয়ার্ড দিল কিছু একটা। এখন এখন এই দুটা এক না এক হলে তো এক না হলে তো হওয়ার কথা না, তাই না? বাট এখানে দেন, ঠিক করেন, তা হয়ে গেছে। দেখেন হয়ে গেছে। এখন আমার তো বলা নাই যে এইটা এইটা আর এইটা সেম হতে হবে। কাজ করেন, এখানে একটা ভেরিয়েবলের মতো রাখেন এটাকে, আর ইমেইল নামে একটা ভেরিয়েবলের মতো রাখলাম। কথা বোঝা গেছে? এখন এখানে বলতে হবে এইটা তখনই কাজ করবে, এর একটা কন্ডিশনের মধ্যে ফেলেন, ইফ, যদি ইমেইল সমান সমান, যখন কন্ডিশনের মধ্যে দিবেন তখন ডাবল সমান দিতে হবে, এইটা সমান সমান যদি এইটা হয় তবে কি হবে, এটা কাজ করবে। তাছাড়া এলস এর মধ্যে কি হবে, তাহলে লেখা উঠলো ইকো আপনার দুইটা ইমেইল সেম না, আগে ঠিক করেন। এখন যদি দুটা সেম না হয়, আপনি যদি ট্রাই করেন আপনার দুইটা ইমেল সেম না, আগে ঠিক করেন কি ঠিক আছে। এখন আরেকটা সমস্যা, একজন মানুষ একবার রেশন করে আছে, দেখেন এই লেহাজ নামে রেশন করে আছে, আমরা ধরেন এটা সেমই দিলাম, সেম দেওয়ার পরও যদি ক্লিক করেন তাহলে রেশন হয়ে যাবে। একই নামে একজন একজন ইউজারের নামে একজন ইমেল দিয়ে কয়জন রেজিস্ট্রেশন করতে পারবে? একজন করতে পারবে না। অনেকজন যদি একই ইমেল দিয়ে রেজিস্ট্রেশন করতে চায় তাহলে তো এক ইমেল দিয়ে চালাবে সব সময়, ঠিক আছে? ঘুম ধরলে ঘুমায়েন না, পরে বুঝতে পারবেন না। আলাদা এক ইমেল দিয়ে হাজার হাজার আলাদা ইমেল করার দরকার হবে না। তাহলে এইটা বাদ দেওয়া যায় কেমনে? এটার জন্য একটা সিস্টেম করা যাবে, সেটা হচ্ছে হ্যাঁ এখানে কি করা আছে, এটা করা আছে না, একটু খেয়াল করেন। আমরা হচ্ছে আমরা এখানে দেখেন আরেকটা কোয়ারি চালাবো, MySQL কোয়ারি করবো। এটা লেখার সিস্টেম কি, MySQL কোয়ারি যখন করবো তখন এটা লিখতে ফার্স্ট প্যারামিটারে, তাই তো এখানে লিখতে হবে, তারপরে সেকেন্ড প্যারামিটার দিতে হবে যে ইনসার্ট ইনটু ইউজার ইনফরমেশন, তাই না? আমরা ডাটার ভিতরে দেবো না, আমরা এখন ইনসার্ট করবো না, আমরা কি করবো না, ডাটা ইনসার্ট করবো না, আমরা জাস্ট এর ভিতরে জিনিসগুলা সিলেক্ট করবো, দেখবো, রিড করবো, ঠিক আছে? এর জন্য এখানে লিখতে হবে SELECT, সিলেক্ট অল। অল বলতে কি, এখানে যত জিনিসপত্র আছে সবগুলাকে কি করলাম, স্টার দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট অল ফ্রম কোথায়, ইউজার ইনফো, ইউজার ইনফো এরকম লেখেন, সিলেক্ট অল ফ্রম ইউজার ইনফো হোয়ার হোয়ার কোনটা, এখানে কি কি ডাটা আছে আমার, সরি স্ট্রাকচারে যাই, এই যে ইউজার ইমেইল, কথা বুঝতে পারছেন, যেখানে ইউজার ইমেইল সমান সমান কোনটা, এই ইমেইলটা, কথা বুঝতে পারছেন না? মানে আমাদের সবগুলো ডাটাকে সিলেক্ট করলাম না, যা শুধু কোনটাকে সিলেক্ট করলাম, ইমেইলটা, ইমেইলটা ওইটাই তো দরকার আমাদের। হ্যাঁ এটাকে কি করলাম, সিলেক্ট করলাম। এটা এটা এখানে কন্ডিশনের ক্ষেত্রে এভাবে দিতে হয়, যদি এটা সমান 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 যদি বলা হয় সেক্ষেত্রে এভাবে দিতে হয়। আচ্ছা এইবার এইবার এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রাখেন, এটাকে ভেরিয়েবলের মধ্যে রাখলাম, ধরেন ইউজার ইমেইল রাখলাম আর কি একটা, কথা বোঝা গেছে? এখন আরেকটা আপনার ফাংশন আছে সেটার নাম হচ্ছে এখানে লিখবেন mysql i নাম নাম রোজ কি mysql i নাম রোজ নাম রোজের মধ্যে যদি আপনি এইটা দেন কোনটা এইটা ইউজার ইনফো মানে এই যে এটা মানে সিলেক্ট করার জন্য সবগুলা তাহলে আপনি এইখানে এই ইমেলটা যদি দেন তাহলে এই ডাটাবেজের মধ্যে এই ইমেলটা যত জায়গায় আছে সেটা বের করে নিয়ে আসবে কথা বুঝতে পারছেন কার মধ্যে এই ইউজার ইমেলের মধ্যে এই টেবিলের মধ্যে সবগুলো আছে এগুলো আছে তাই না এখন এই নামের যত জায়গায় আছে ততটা সংখ্যা এখানে দেখাবে এই ব্যাপারটা কি ক্লিয়ার সবাই আচ্ছা কি রকম এটা একটু ইকো করেন ইকো করার পর আপনি লেহাজউদ্দিন লিখছেন না এখানে ধরেন লেহাজউদ্দিন লিখলেন এখানে এক্সট্রা লিখছেন লেখার পর দেন কি আছে এখানে চার কারণ এখানে দেখেন লেহাজউদ্দিন নামে চারটাই আছে 1 2 3 অবশ্যই 100% কোন না কোনটা একটা অমিল আছে চার আছে না চারই ঠিক আছে এখানে আমার মনে হয় কোন এক জায়গায় স্পেস আছে একটা হ্যাঁ আচ্ছা এখানে জিমেল বানানটা ভুল করছি যে কোথাও না কোথাও আপনার সমস্যা আছে এই জন্য চারটা দেখাচ্ছে কথা বুঝছেন হয় স্পেস স্পেস দিয়ে কোনো একটা ভুল আছে এই জন্যই শো করছে এটা এখন আপনি যদি কামরুল দিতেন এটা যদি দিতেন এখানে কামরুল দিলেন কিসো করে একটা কারণ এখানে একটাই আছে কি ব্যাপারটা কি ক্লিয়ার আচ্ছা আমরা একটা কাজ করতে পারি এখানে ভেরিয়েবল দিতে পারি ইমেল নাম্বার দেওয়া যায় না এখন এখানে একটা কাজ করি এটাকে আরেকটা কন্ডিশনের মধ্যে রাখি কি কন্ডিশন ইফ এটা করার পর আপনাদের নিজেদের মাথা ঘুরতে পারে একটু মানে কন্ডিশনের মধ্যে কন্ডিশন তো বুঝে করলে খুব সহজ সোজা ইমেল নাম্বার সমান সমান যদি 1 হয় ইমেল নাম্বার সমান সমান যদি কি হয় 1 হয় তাহলে কি হবে এইটা কাজ করবে না মানে যাবে না 1 হলে মানে একজন আছে না 1 হলে তো একজন আছে 1 হলে একজন আছে তাহলে কি করবেন এখানে লিখে দিবেন এটা আসবে হ্যাঁ আর আপনি যান এখানে যাওয়ার পর চলে গেছে আচ্ছা আচ্ছা ঘটনা হচ্ছে কি যাচ্ছে এই জন্যই কি জন্য যাচ্ছে বলেন তো অটোমেটিক্যালি কামরুল নামের বহু আছে কারণ এখানে কি বলা আছে যদি একটা হয় এটা সমান সমান যদি 1 হয় 1 কি এটা কি কন্ডিশনের সঙ্গে মিলছে অটোমেটিক্যালি একের বেশি আছে আসলে কিন্তু যদি ফার্স্ট টাইম তো একটার বেশি থাকবে না হ্যাঁ এটা কোনো ইউজারের আগে থেকে এক হয়ে থাকবে না থাকবে যদি একই হবে যার হবে একই হবে দুই কখনো হবে না এখানে আরেকটা কাজ করা যায় যদি কেউ ডাটাবেস হ্যাক করে যদি 1 করে দেয় তাহলে তারপরে তো অ্যাকাউন্ট করতে পারবে ঝামেলা না সেক্ষেত্রে একটা কাজ করা যেতে পারে না এখানে বলে দেওয়া যায় না যদি এইটা বেশি হয় অথবা একের সমান হয় এখন আর সম্ভব না। কি ঠিক আছে? এখন যদি কেউ ডাটাবেস হ্যাক করে যদি ভিতরে বসায়ও দেয় তারপরে কি হবে না, কাজ হবে না। এতটুকু সবাই বুঝতে পারছি। ভ্যালিডেশন, ঘুমায়েন না, ড্যানিয়েল পিউরিফিকেশন, কাজ করা যেগুলো আমরা ডিলিট করে দিই একদম ফ্রেশ ভাবে ফার্স্টে থেকে করি নাকি? এখন আর কোনো ইনফরমেশন নাই নাকি? আচ্ছা এখন ফার্স্টে যান, যাওয়ার পর ধরে দিলাম লেহাজউদ্দিন, পাসওয়ার্ড দিলাম SDFG, যাই কিনা গেছে কাজ করে। এখান থেকে বাকি সোর্সগুলো ডিলিট করে দিই আমরা। শুধু একটা গেছে না? আচ্ছা এখন যাওয়ার পর এরকম সাদা হয়ে যাচ্ছে কেন? সাদা হয়ে যাচ্ছে এই জন্যই কারণ এখানে দেখেন হয়ে যাওয়ার পর তো সাদাই হয়ে যাবে, এখানে যাচ্ছে না। আমি চাচ্ছি যে না, ডাটা ইনফরমেশন দেওয়ার পর এটা রিডাইরেক্ট হয়ে যাবে। HCAD আর হেডার নামে একটা ফাংশন আছে PHP তে, যেটা দিয়ে রিডাইরেক্ট করা যায়। এখানে যদি লেখেন LOCATION লোকেশন, এখানে গিয়ে যদি বলে দেন http facebook.com, তাহলে facebook.com এ চলে যাবে। কথা বুঝছেন? যেমন আপনি যদি আরেকটা অ্যাকাউন্ট খুলতে যান, এখন তো হবে না, তাহলে আরেকজন নাম দেন, ধরেন আমরা দিলাম ধরেন সালাউদ্দিন। সালাউদ্দিন না, নামটা খারাপ দেখা যায়, সালাউদ্দিন দিয়ে দিলাম। ঠিক আছে, এখন এখানে কি সালাউদ্দিন ভাইয়ের ছবি আছে? ধরেন এটা দিলাম। আচ্ছা না, তাহলে ওনার নাম কি জানো? তারেক উদ্দিন। ইমেল থাকতেই পারে। ইমেল কি নিজের নামে হয় নাকি? ASDFG, ডেট অফ বার্থ ওনার কত সালে? 100 সাল, সিনিয়র হয়ে যাবে। ফেসবুকে চলে গেছে না? দেখছেন ফেসবুকে রিডাইরেক্ট হয়ে গেছে। আমরা ফেসবুকে না দিয়ে কাজ করি, ওই পেজেই রাখবো। কি করবো? ওই পেজেই রাখবো। তাহলে এর কাজ করা যেতে পারে। এখানে গিয়ে বলা যায় না, যেহেতু আমরা res.php মধ্যে কাজ করছি না, index.php আছে, এখানে আছে এক ঘর আগে index.php, তাহলে এখানে লেখেন এক ঘর আগে index.php। কথা কি বোঝা গেছে? এখন যদি অন্য অ্যাকাউন্ট করতে যান, ধরেন দিলাম ওয়াটার লিলি শাপলা আক্তার, নাকি আক্তার, এখানে নাম দিলাম AAKTR আক্তার। ঠিক আছে, কাজ করি এইটুকু দিয়ে দিই, মানে বর্ণ হলে ঝামেলা। ASDFG সবারই একই জিমেল পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনাদের সুবিধা মনে রাখতে সুবিধা, কারণ তাছাড়া আমরা তো এখান থেকে গিয়ে দেখতে পারবো না পাসওয়ার্ড কার কি, ঠিক আছে। তারপরে এখানে ধরেন দিয়ে দিলাম 2 বছরের ছোট ফিমেল, কে আছে দেখেন তো, সেম পেজে আছে কি ব্যাপারটা কি বুঝতে পারছেন? দেখেন এখানে রেজিস্ট্রেশন হয়ে গেছে। হয় এখন আপনি যদি এখানে ক্লিক করেন এই পেজে চলে যাচ্ছে না, এই পেজে চলে যাচ্ছে, কোথায় res.php মধ্যে চলে যাচ্ছে, আমি যাচ্ছি না এই পেজে যাবেই না। যদি এরকম হয়ও সেখানেও হেরারি হবে, প্রত্যেকটা জায়গার মধ্যে কি হবে লেখা যাই উঠবে, লেখা উঠা দরকার, এখানে কিছুই লেখা উঠবে না, এখানে কিছুই লেখা উঠবে না, হেরারি থাকবে, ভুল হলেও হেরারি থাকবে। কি কথা বুঝতে পারছেন? এখন যদি আপনি এখানে ক্লিক করেন তারপর দেখেন এখানে থাকছে, কি কথা কি বোঝা গেছে? এখন আপনাদের একটা জিনিস দেখাচ্ছিলাম আমি, যে যদি সাপোজ ফর্মের মধ্যে যদি আপনার মেথড থাকে গেট, যদি গেট যদি থাকে তাহলে কি হয়, এখানে যদি কিছুটা লেখেন আচ্ছা এখানে এখানে ডাইরেক্ট করে দিচ্ছি তো এই জন্য হচ্ছে না, কি লেখা আসছে res.php, তারপরে কি আসছে একটা কমা আসছে। আমি এরকমভাবেই কাজটা করব, এরকমভাবেই কাজটা করব। কেমনে? এখানে index.php আছে না, এরপরে একটা সেম এটা কমা, এটা আপনার কোয়েশ্চেন সাইন দিব, মানে গেট বানাবো, এই জিনিসটাকে গেট বানাবো, কথা বুঝছেন? তারপরে দেখেন এখানে কি আছে একটা নেম আছে, এই এফ নেমটা কি ইনপুটের মধ্যে নেমটা আছে না, কথা বুঝছেন? এটা জঙ্গি হামলা না, এটা কনফার্ম। এখানে কি আছে এফ নেম, এখানে আপনি দিয়ে দিবেন, এটার পরে একটা নেম ক্রিয়েট করেন নিজে নিজেই, সাপোজ বানানেন SRESULT রেজাল্ট, তারপরে এই নামটা ইকুয়াল, তাই না? ইকুয়ালের পর এখানে দিয়ে দেন, এখানে কি ছিল ধরেন দিয়ে দিলাম এখানে খালি রেজাল্ট ইকুয়াল কি খালি। এখন যদি আপনি ফাঁকা ঘরে ক্লিক করেন কি লেখা আসতেছে রেজাল্ট ইকুয়াল খালি না, এটা কখন শো করবে, মানে কখন, মানে এটা এই জন্যই আসতেছে কারণ আমরা এখানে PHP-র মধ্যে গেট মেথড অ্যাপ্লাই করছি। গেট মেথড কিন্তু এখানে অ্যাপ্লাইয়ের জন্য না, এখানের জন্য না, কিন্তু এখানে নিজে নিজেই গেট মেথড বানিয়ে নিছি। পরে লিঙ্ক অ্যাড করার মাধ্যমে এটা হচ্ছে ইনপুটের নেমটা আর এটা হচ্ছে রেজাল্টটা, কি বুঝছেন? কি কথা কি বোঝা গেছে?